بسم الله الرحمن الرحيم. بروكرو نماي دالو الله نمشرو. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه. ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهدي الله فلا مضل له ومن يضل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته ولا تموتن الا وانتم مسلمون يا ايها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحده وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والارحام ان الله كان عليكم رقيبا يا ايها الذين امنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم اعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الحديث هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم وما تكون في شأن وما تتلو منه من قرآن ولا تعملون من عمل إلا إلا كنا عليكم شهودا إذ تفيضون فيه وما يعزب عن ربك من مثقال ذرة في الأرض ولا في السماء ولا أصغر من ذلك ولا أكبر إلا في كتاب مبين إسلامي شمولا كين خالد فاونديشن দাওয়া সেন্টারের সম্মানিত পরিচালক সম্মানিত ওলামা কেরাম এবং উপস্থিত সম্মানিত আমার দিনী ভাইরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত পবিত্র কোরআনে সুরা ইউনুসের একষট্টি নম্বর আয়াত আপনাদের সামনে তিলাবাত করা হয়েছে সেটার সরল অর্থ আমি আপনাদের সামনে পেশ করতেছি তারপরে ইনশাল্লাহ আমরা আমাদের আলোচনা শুরু করব এই আয়াতকে কেন্দ্র করে এখানে আল্লাহ তালা বলতেছেন ওমায়তা কুন ফিসা অমায় ততলু উমিন হুম কোরআন মোহান রাবুল আলমিন প্রিয়নবী মোহাম্মদুর সল্লল্লাহ সাল্লামকে সম্বোধন করে বলতেছেন যে আপনি যে অবস্থায় থাকেন না কেন আপনি যে অবস্থায় থাকেন না কেন এবং কোরআনের যে যে জায়গা থেকেই তেলাওয়াত করেন বা পাঠ করেন অমায় ততলু উমিন হুমন কোরআন এখানে দুইটা কথা আল্লাহ রসুলকে বলছেন আপনি যে অবস্থায় থাকেন আর কোরআন থেকে যেখান থেকেই পড়েন তারপর আমাদের সবাইকে সম্বোধন করছেন তোমরা পৃথিবীর মানুষরা তোমরা যা করতেছো ঠিক সেই মুহূর্তে আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে পর্যবেক্ষণ করতেছে সরাসরি দেখতেছেন কে কোথায় আছে পৃথিবীর কোন স্থানে আছে কোন জায়গায় আছে কি অবস্থা আছে কি চিন্তাধারা তার অন্তরে তার অন্তর তার পবিত্র না অপবিত্র সে কোরআনকে কতটুকু ভালোবেসেছে কোরআন থেকে সে বুমুখ হয়েছে কিনা বা কোরআনের সাথে সম্পৃক্ত হয়েছে কিনা কোরআন ওপর সে কতটুকু জীবন গড়তে পেরেছে সমস্ত বিষয় আল্লাহ তারা দেখতেছেন প্রত্যেকটা মুহূর্তে তারপর আল্লাহ রবুল আলমিন আরও কথা বলতেছেন যে অনু থেকে অনু ছোট থেকে ছোট বড় থেকে বড় যে কোনো জিনিস সেটা আকাশে হোক পাতালে হোক যেখানেই হোক না কেন সেটা আল্লাহর চোখের আড়ালে নাই আল্লাহ তালা দেখতেছেন আল্লাহতাল দেখতেছে বলে আকবর আমিন জয় আলী ইল্লাফি কিতাবি মুবিল তাহলে এখানে আল্লাহ রব্বাল আলামিন বিশেষ করে কোরআনের কথা উল্লেখ করছেন যে কোরআন সাথে আমাদের কত সম্পৃক্ত আছে এইটা আল্লাহতলা দেখতেছে কোরআনের মর্যাদা এবং ফজিলত যদি আমরা সত্যিকারভাবে উপলব্ধি করতাম তাহলে পুরো গোটা মুসলিম বিশ্বে মুসলমানরা এত লাঞ্ছিত হতো না কোরআন আল্লাহ রব্বী অবতীর্ণ করেছেন বিশ্বের মুসলমানদেরকে সম্মানিত করার জন্য কিন্তু আজকে মুসলমানরা লাঞ্ছিত কারণ কোরআনের মর্যাদা আমরা বুঝতে পারি নাই কোরআনের গুরুত্ব আমরা বুঝতে পারি নাই কোরআন থেকে আমরা বিমুখ হয়ে গেছি আর কোরআন থেকে বিমুখ হলে মানুষ চারটা অসুবিধায় পড়বে মনে রাখবেন লিখে লেখেন যদি কেউ না মনে থাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা যারা কোরআন থেকে বিমুখ হবে বিমুখ হবে কোরআন সাথে সম্পৃক্ত থাকবে না তারা চার ধরনের বিপদে পড়বে কয় ধরনের পরকালে তিনটা কঠিন বিপদ পৃথিবীতে একটা এক নম্বর বিপদ হচ্ছে পরকালে আমাদের প্রিয় নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী আমাদের বিরুদ্ধে আল্লাহ নালিশ করবে। এই কোরআন সাথে সম্পৃক্ত না থাকার কারণে এটা কিন্তু আপনার মনোযোগ দিয়ে জানেন সত্য কথা এটা আমার কথা না কার কথা আল্লাহ তালা বলতেছেন সুরাফর কান এর ত্রিশ নম্বর আয় আল্লাহ তালা বলতেছেন আউদুবিল্লাহ মিনা শৈতানির রাজিম ওয়া ক্বালা আর রাসূলু ইন না কাউমি ইত্তা খাজু হায়াজ আল কোর এ নে মাহজুর র আল্লা বলবেন অকল রসুল রসুল বলবেন বিহারব বিহা আমার রব ইত্তা খাজু হায়াজ আল কোরান অকাল ইন না কৌমি আমার কম আমার উন্নত এই কোরানকে তারা পরিত্যাগ করেছে ছেড়ে দিয়েছে তাহলে আপনার আমার বিরুদ্ধে যদি রসুল আল্লাহকে নালিশ করে তাহলে কি অবস্থা হবে সত্তর হাজার মানুষ যেদিনকে আমাদের দিন বিনা হিসাবে বিনা আসাবে জান্নাতে যাবে তারাও জান্নাতে প্রবেশ করতে পারবে না রসুলের সাফাহাত ছাড়া যাদের কোনো অসুবিধা নাই যাদের কোনো হিসাব নাই নিকাশ নাই তারাও ধরা পড়বে রসুলের কাছে রসুলের সাফাহাত ছাড়া জান্নাতে কিন্তু যাদের বিরুদ্ধে রসুল নালিশ করবে তাদের কি অবস্থা হবে এখন যদি আপনি আমি কোরআনের সাথে সম্পৃক্ত না হই যত বড় আলেম হই যত বড় মুফাসের হই যত বড় মন্ত্রী হই যত বড় ক্ষমতার অধিকারী হই আমি যত সম্মান থাকুক যত টাকা পয়সা থাকুক আমি সেদিন ধরা পড়ব বাছার কোনো রাস্তা নাই এটা সেই কোরআন এই কোরআনের সাথে যদি আমরা সম্পৃক্ত না হই প্রিয়নবী মোহাম্মদুর রসুল্লাহ আলী ওয়াসাল্লাম আমাদের বিরুদ্ধে নালিশ করবে যদি আপনারা আমার বিরুদ্ধে নালিশ করেন তাহলে কি অবস্থা হবে এই এক নম্বর বিপদ পরকালে দুই নম্বর বিপদ হচ্ছে স্বয়ং কোরআন আপনার বিপক্ষে কথা বলবে স্বয়ং কোরআন কি করবে আপনার বিপক্ষে রসুল মুসলিমের সহিদিস আল কোরআন হুজ্জাত কেমন দিন হয় কোরআন আপনার পক্ষে থাকবে অথবা আপনার তো পক্ষে থাকলে তো আপনি সফল আর যদি বিপক্ষে থাকে কি হবে তো বিপক্ষে কখন থাকবে বিপক্ষে কখন থাকবে যখন আপনি দুনিয়াতে এই কোরআন সম্পৃক্ত থাকবেন না এটা দুই নম্বর বিপদ তিন নম্বর বিপদ হচ্ছে সরাসরি আল্লাহ রাবুল আলমিন এই কোরআনের ব্যাপারে আপনাকে আমাকে প্রশ্ন করবে যে তোমাকে জীবন দেওয়া হয়েছিল ষাট বছরে চল্লিশ বছরে সত্তর বছরের তুমি দুনিয়ার সব কিছু পড়েছ বিচিত্রা নেট বই কত রকম দুনিয়ার লেখকের বই তুমি গবেষণা করেছ পড়েছ কিন্তু তোমাকে যেই কোর্স শেষ করার জন্য আমি দুনিয়াতে তেইশ বছর সময়সীমা করে প্রিয় নবী মোহাম্মদুর রস নাজিল করা প্রত্যেকটা লোকের জন্য এই কোরআনের কোর্স কমপ্লিট করা প্রত্যেকের জন্য এটা দায়িত্ব তুমি সেটা কতটুকু পড়았ছ কতটুক শিখেছ কতটুক আমল করছ এটা আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করবেন কোরআনের ব্যাপারে বিশেষ করে প্রশ্ন অনেক করা হবে হিসাব নিকাশের দিন কিন্তু এই খাস ভাবে কোরআনের ব্যাপারে আল্লাহ প্রশ্ন করবেন এটা দলিল কি সূরা হিজরের নব্বই এবং একানব্বই নম্বর আয়াত আল্লাহ তলা বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম আল্লাযিনা জআলুল কোরআন আযীযিন আল্লা বলতেছে যারা কোরআনকে খণ্ডবিখণ্ড করেছে কোরআন এর সাথে সম্পৃক্ত হয় নাই কোরআন বলে কোরআন এটা পুরানা জিনিস অতীতকালের এটার উপর আমল করলে চলবে না এখন টেকনোলজির যুগ কোরআন দেয় কিছুই হবে না কোরআনকে তারা গুরুত্ব দেয় নাই কোরানকে নিচু করে রেখেছে কোরআনকে সম্মান করে নাই কোরানের গুরুত্ব দেয় নাই কোরআনের মর্যাদা দেয় নাই আল্লাহ তালিকা আলমাইন আপনার রবের কসম আপনার রবের কসম আল্লাহ তালী এখানে কসম খেয়েছে রসুল সাম আপনার রবের কসম লানাস আল্লাহমাদ মাহিন তাদের সবাইকে আমি প্রশ্ন করবো সবাইকে আমি জিজ্ঞাসা করবো কেন কোরানের সাথে তোমাদের তোমরা কোরআন থেকে কেন বিমুখ হয়েছিলে কি অসুবিধা ছিল তোমার দুনিয়ার সব কিছু তুমি করতে পেরেছ আর আসল যে কোর্স কমপ্লিট করার জন্য তোমাকে দেওয়া আসবে সেটা তুমি কেন করো নাই আম্মা কানু আমারুল এই তিনটা বিপদের সম্মুখীন হব আমরা কটা মনে আছে এক নম্বর কি হ্যাঁ এক নম্বর বুঝতেছি একজন বলেন জুড়ে আল্লাহ রসুল আমাদের বিরুদ্ধে নালিশ দুই নম্বর স্বয়ং কোরআন আমাদের বিপক্ষে থাকবে তিন নম্বর হব আল্লাহ যদি আমাদের আমাদের কে ধরে তাহলে কি অবস্থা হবে বুঝতে পারতেছেন এটা হচ্ছে পরকালে এখন আপনি অনেকে কোরআনের হাফেজ কোরআন বুঝে নাই

ওয়া ইননাহুম লা ইয়াসদ্দুনাহুম আনিস সাবীল ওয়া ইয়াহসাবুনান্নাহুম মুহতাদুন আল্লাহ বলতেছে যে ব্যক্তি রহমানের দয়ায় ও রহমানের বাণী থেকে মুখ ফিরাবে উকাইদ লাহু সেই শাইতানা তার জন্য একটা নির্দিষ্ট আলাদা একটা একটা শয়তান আমি নিযুক্ত করে দেব সে 24 ঘন্টা তার সাথে থাকবে এবং তাকে সঠিক পথে চলার থেকে বাধা দিবে এবং সে বিভ্রান্ত পক্ষেই সত্য মনে করবে এই জন্য আজকে অনেকে পিঠ ধরতেছে মাজার ধরতেছে কোরআন হাদিস বাদ দিয়ে অনেক ইমাম ধরতেছে যেটা আসল কোরআন হাদিস সেটাকে বাদ দিয়ে সে ওটাকে সঠিক মনে করতেছে আর যারা সঠিক তাদেরকে বেঠিক মনে করতেছে এটার কারণ কি কারণ তার তার সাথে একটা শয়তান আলাদা একটা শয়তান তো আসেই প্রত্যেকের অনেক কিন্তু শুধুমাত্র এই কাজের জন্য আলাদা একটা শয়তান আপনার জন্য নিযুক্ত করা হবে যে আপনাকে সব সবসময় বিপদগামী করবে তাহলে সবচেয়ে বড় বিপদ কিনা সবচেয়ে বড় বিপদ কিনা তাহলে মারাত্মক ব্যাপার এখন আমরা দেখবো আমরা কোরআনের সাথে বিমুখ কারা কাদেরকে বলা হয় কোরআন থেকে বিমুখ সাত ধরনের কাজ সাত ধরনের কাজের সাথে যদি আপনি না থাকেন তাহলে আপনি কোরআন থেকে বিমুখ আমরা সবাই পরীক্ষা করে নেই যে আমি কোরআনের সাথে কতটুকু সম্পৃক্ত আছি আমরা প্রত্যেকেই নিজের জীবনের দিকে যদি তাকাই চিন্তা করি তাহলে বুঝে নেব যে আমার সাথে কোরআনের সম্পৃক্ততা আছে এই সাতটা জিনিস সামনে রাখেন যদি আপনার সামনে থাকে সাতটা তাহলে আলহামদুলিল্লাহ সাতটা জিনিস যে কোনো একটা কম থাকলে তাহলে মনে করবেন যে আপনি এই ধরা পড়বেন তিনটা বিপদ আর দুনিয়াতে তারপরে ইনশাল আমরা মাগরিবের পরে ধারাবাহিকভাবে কত ধরনের ক্ষতি হয় অনেক ক্ষতির কথা উল্লেখ রয়েছে করলে পবিত্র কোরআনে লেখা আছে যদি আপনি কোরআন সম্পৃক্ত না হন এই সাতচল্লিশ ধরনের ক্ষতির মধ্যে আপনি পড়বেন আর আল্লাহ যা বলে কি সত্য বলে না মিথ্যা বলে আল্লাহর কথা সবচেয়ে উত্তম কথা সবচেয়ে সত্য কথা সবচেয়ে বাস্তব কথা এই কথার মধ্যে যদি কেউ সন্দেহ করে সেই মান থাকবে না তার এখন আমরা নিজেকে পরীক্ষা করব যে আমি আপনি কোরআন সাথে কতটুকু সম্পৃক্ত আছি সাতটা জিনিসের মাধ্যমে কটা জিনিস এক নম্বর কোরআনের শিক্ষার চর্চা থাকতে হবে যার জীবনে কোরআনের শিক্ষার চর্চা নাই সে কোরআন থেকে বিমুখ কোরআনের শিক্ষার চর্চা থাকতে হবে যারা গান গায় তাদের গানের চর্চা থাকে সকাল সন্ধ্যা তারা গান গায় ঠিক কিনা হারমোনিয়াম বাজায় সকাল সন্ধ্যা নিজের গান গায় উস্তাদের শোনায় বিভিন্ন প্রোগ্রামে যায় আবার তার কতটুকু উন্নতি হয়েছে গলাকে ঠিক রাখার জন্য সে ওষুধপত্র খায় ঠান্ডা পানি খায় না এবং পরিবেশন করার জন্য সবসময় সে এটা নিয়ে কি প্র্যাকটিস করে কি করে প্রতিষ্ঠিত থাকার জন্য একটা বাতিল জিনিসের উপর সে এত চর্চা করতেছে আর যেটা আপনার আমার উপর ফরজে আইন সেটা নিয়ে আমি কতটুকু চর্চা করেছি তা আমাদের চিন্তা করতে হবে কোরআনের চর্চা আমার জীবনে আসে কিনা কোরআনের শিক্ষার চর্চা এই জন্য রসুল উল্লাহ সাল্লাহ সাল্লাম আমাদেরকে সহি হাদিসে সত্য কথা বলেছেন আর উসমান ইমন আফান রাজি আল্লাহ কাল কাল রসুল উল্লাহি সাল্লাহ আলী আসাল্লাম তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম তারা সবচেয়ে উৎকৃষ্ট ওই ব্যক্তি যে কোরআন শিখে এবং শিক্ষা দেয় এখন আপনি দেখেন আপনার জীবনে কোরআনে শিক্ষার চর্চা আছে কিনা আপনি এরিয়া শহরে থাকেন দশ বছর ধরে চাকরি করতেছেন এই দশ বছরের মধ্যে আপনি টাকা পয়সা নিয়ে অনেক চর্চা করতেছেন কিন্তু কোরআন কি বসেন ডেলি এক ঘন্টা দুই ঘন্টা কোরআন শিখেন অন্যকে শিখান কোরআনে কি রয়েছে কি শিক্ষা দেওয়া হয়েছে আল্লাহ বল পক্ষ থেকে কি বিধিবিধান আসছে আপনার কাছে কোরআনকে শুদ্ধ করে তেলাওয়াত করা তাজবিদের সাথে এবং সেটা শিখা এবং সেটা আমল করা এই ধরনের শিক্ষার চর্চা আছে কিনা আপনার সকাল সন্ধ্যায় এটা দেখতে হবে যদি দেখেন যে নাই তাহলে বুঝবেন যে আপনি কোরআন থেকে বিমুখ এক নম্বর পরীক্ষা প্রথম পরীক্ষা যদি আপনি আউট হয়ে যান তোর বিপদ প্রথম রাউন্ড দ্বিতীয় রাউন্ড হচ্ছে কোরআনের তেলাওয়াত আছে কিনা তেলাওতের চর্চা আসে কিনা কোরআন শিখতেছেন শিখাচ্ছেন কিন্তু আলাদা এটা আলাদা একটা ইবাদত কোরআন তেলাওয়াত করাটা কোরআন কি করা তেলাওয়াতের চর্চা থাকতে হবে সকাল সন্ধ্যা আবু দাউদের সহি হাদিস এবং বুখারি মুসলিমের হাদিস আবদুল্লাহ আস থেকে বর্ণিত রসুলকে প্রশ্ন করলেন যে ইয়া রস্লাহ আমি কমসে কম প্রতিদিন কতটুক কোরআন তেলাওয়াত করব। আমার কতটুকু তেলাওয়াত করতে হবে তো রসুল বলছেন একরাউল কোরআন আফি শাহর কমসে কম একটা মোমেন মুসলমান বান্দা এক মাসে এক খতম দিতে হবে কত এক মাসে আপনি বিরাট বড় মুফাসের মোয়াল্লেম পুরো অবসর চলে যে আপনি এক খতম দেন নাই ওয়াশ করতেছেন ঠিকই তাহলে আপনি কোরআন থেকে বিমুখ রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম প্রতিদিন তাহাজুতের নামাজে প্রথম রাকাতে তিন সিপারা পড়তেন প্রথম রাখাতে কত সুরা বাকারা সুরা আল ইমরান সুরা নিসা যার পর করার নাজির হয়েছে তিনি এত এত তেলাওয়াত করতেন তাহলে একজন মুসলমান মোহামেন তার জীবনের এক বছরে কমসে কম কয়টা খতম দিতে হবে কয়টা হ্যাঁ কারা দিচ্ছেন বারোটা খতম বলেন পরীক্ষা করেন এখন পেপার পড়েন সাইট পাতার শত্রু পাতার পেপার যেটাতে আপনার বিপদ আর বিপদ প্রত্যেকটা অক্ষরে আপনার ধ্বংস আসবে আর কোরআনের প্রত্যেকটা অক্ষরে কি নেকি আসবে পবিত্র কোরআনের প্রত্যেকটা অক্ষর তৌহিদের নিদর্শন তৌহিদের নিদর্শন এই পৃথিবীর জীবনে আমাদের কাছে সবচেয়ে বড় যে তৌহিদের নিদর্শন সেটা করা আন রিসালতের নিদর্শন সেটা কি করে আন কোরান না থাকলে আমরা রসুনকে চিনতাম না কোরআন না থাকলে আল্লাহর তো হিতকে আমরা বুঝতাম এত বড় নেয়া মত আমাদের সামনে আছে এটা এমনি নাজিল করা হয় নাই কারণ ছাড়া তাহলে আব্দুল্লাহ আমি থেকে বলা প্রশ্ন করছে কমসে কম রসুন কমসে কম এক মাসে এক খতন দিবে তখন সে বললো যে আমি আরও বেশি পারি বিশ দিনে দাও আরও বেশি পারি সাত দিনে আরও বেশি পারি বললো তিন দিনে রসুল বলছেন তিন দিনের কমে যদি খতম দেওয়া হয় তেলাওত করা হয় সেটা তেলাওত হবে না যদি আপনি বেশি পড়তে চান তাহলে তিন দিনে এক খতম দিবেন কয় দিনে সাহাবাই কেরামরা সাত দিনে এক খতম দিত সাহাবাই কেরামরা উসমান রাজি আল্লাহ হাদিস পরে দেখেন ওনার রেগুলার রুটিন ছিল প্রতিদিন এতগুলো সুরা তেলাওয়াত করা সাত দিনে এক খতম দেওয়া সাহাবাই কেরাম আব্বক সিদ্দিক উসমান তারা এই কোরআন তেলাওয়াত করে আল্লাহর সাথে সম্পৃক্ত হয়েছে আল্লাহ রাবুল আলম তাদের সন্তুষ্ট হয়ে গেছেন দুনিয়াতে তাদেরকে জান্নাতের সুসংবাদ দেওয়া হয়েছে কি কারণে আর সবচেয়ে বড় মানব জীবনে আমাদের আমাদের ইতিহাস আমাদের জীবনে সবচেয়ে বড় জিনিস যেটা আমাদের জন্য সবচেয়ে বড় সবচেয়ে বড় কি জিনিস কি বলেন মুসলমান হিসাবে মোমেন হিসাবে আমাদের জন্য সবচেয়ে বড় জিনিস সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস কি হ্যাঁ আল্লাহ তালা বলতেছেন ওয়ালিকুর আকবর সবচেয়ে বড় কি আল্লাহর জিকির আর এই জিকিরটা কি কোরআন যদি আপনি কোরআন না জিকির কিভাবে করবেন প্রতিদিন খুদবার খুদবাতে আপনারা শুনেন এই যখন খুতবা শেষ করে বলা হয় কি ওয়ালা যিকরুল্লাহ আকবার আল্লাহর জিকির সবচেয়ে বড় আর এই আল্লাহ তাআলা নিজে বলে দিচ্ছে যে আমাকে সরাসরি তোমরা স্মরণ করো সুরা বাকারার 152 নম্বর আয়াত আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ফদ কুরুণী এদ্ কুরকম ওশ ওয়ালে ত্যাগ আমাকে সরাসরি স্মরণ করো কিভাবে স্মরণ করো কোরআন জানো না না কোরআন কোরান তোমার কোনো সম্পর্ক না কিভাবে আপনি সম্পর্ক স্থাপন করবেন সরাসরি কোরআনের মাধ্যমে কিসের মাধ্যমে ফৎ কুরুণী যখন তুমি আমাকে সরাসরি স্মরণ করবে আমিও তোমাকে স্মরণ রাখবো ওয়াশ কুরুনী আমা আমার শুকুরিয়া আদায় করো তাহলে দুই নম্বর হচ্ছে কোরআনের চর্চা থাকতে হবে চর্চা থাকতে হবে সকাল সন্ধ্যায় কমসে কম আপনি এক মাসে কি করবেন প্রতিদিন এক সিপারা যদি পড়েন প্রতিদিন এক সিপারা পড়বেন বুঝা প্রত্যেক পরে চার পাতা পড়েন চার পাশে বিশ এক সিপারা যদি আপনি সেই কোরআনের মর্যাদা বুঝেন যদি আপনি কেয়ামতের দিন এই চারটা বিপদ তিনটা আর দুনিয়াতে একটা বিপদ থেকে নিজেকে রক্ষা করতে চান বাঁচতে চান তাহলে আপনি করবেন আর যদি না মনে করে যে কোনো গুরুত্ব না দেন তাহলে আপনার ইচ্ছা মতো চলবে এটা আপনার ব্যাপার কিন্তু আমাদের দায়িত্ব বলে দেওয়া হেদায়তের মালিককে আল্লাহ তাহলে কোরআন তেলাওয়াতের চর্চা থাকতে হবে কি থাকতে হবে তেলাওয়াতের কমসে কম আপনি প্রতিদিন এক সিপারা পড়বেন তেলাওয়াত একটা সে শিক্ষা প্রথমটা কোরআনের শিক্ষার চর্চা থাকতে হবে আপনি কতটুকু শিখলেন আপনি স্ত্রীকে শিক্ষা দিলেন কিনা স্ত্রী শিখতেছে কিনা আপনার সন্তান সন্ততি শিখতেছে কিনা আপনার বন্ধুরা শিখতেছে কিনা সেটা নিয়ে আপনি চিন্তা করতে হবে যে হ্যাঁ কোরআন কতটুকু শিখা হইল মদিনার অলিতে গলিতে যখন নাকি সাহাবারা চলতেন তো সকাল সন্ধ্যা কোরআনের তেলাওয়াত ভেসে আসতো ঘর থেকে কোরআনের এখন আপনি ঘর থেকে গানের তেলাওয়াত কি গানের সুর ভেসে আসবে হারাম কোথায় মুসলমান তিন নম্বর হচ্ছে কোরআন কোরআন গবেষণার চর্চা হবে কি আপনি কতটুকু গবেষণা জীবনে টাকা পয়সা কামানোর জন্য অনেক গবেষণা করছেন নেতৃত্ব হওয়ার জন্য গবেষণা করছেন দুনিয়ার জন্য অনেক গবেষণা করতেছেন কিন্তু কোরআন নিয়ে আপনি কতটুকু গবেষণা করেছেন কোরআনের মধ্যে দুনিয়া আখের সকল জিনিস আল্লাহ তালা দিয়ে দিয়েছেন সমস্ত সফলতা কোরআনের মধ্যে রয়েছে এটা নিয়ে আপনি গবেষণা করছেন এখন যদি আপনি শুধুমাত্র গবেষণা করেন ফাজ করুন বুঝানোর জন্য বলতেছি ফাজ করুন এই এই শব্দটা নিয়ে আপনি গবেষণা করেন আল্লাহ তালা কেন বলল আমাকে সরাসরি স্মরণ করো নি শব্দ ব্যবহার করছেন যে সরাসরি আমাকে স্মরণ করো যেভাবে আল্লাহ তালা বলতেছেন পবিত্র কোরআনে দুয়ার ক্ষেত্রে আমার কাছে দোয়া চাও আমার কাছে দোয়া চাও এইভাবে এখানে করুনি আমাকে স্মরণ করো অর্থ 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 কি আল্লাহকে স্মরণ করতে হলে আপনাকে কোরআন চর্চা করতে হবে কোরআনের শিক্ষা কোরআনের মাধ্যমে আল্লাহকে চিনবেন আপনি কোরআন সারা আল্লাহকে চিনতে কখনো পুরা কোরআনটা আল্লাহর তৌহিদের নিদর্শন আল্লাহ তৌহিদের পুরা কোরআন রসুল্লাহ চরিত্রের নিদর্শন জীবনের নিদর্শন কানা হলুক হুয়াল কোরআন রসুল্লাহ সালামের পুরাটা জীবন ছিল কোরআনের চরিত্র কিসের চরিত্র কোরআন না থাকলে আমরা রসুলকে চিনতে পারতাম না কোরআন থাকার কারণে আল্লাহকে আমরা চিনতে পেরেছি কোরআন থাকার কারণে আল্লাহ রসুল্লা সাল্লামকে আমরা আমাদের জন্য সবচেয়ে বড় যে দলিল সবচেয়ে বড় প্রমাণ সেটা হচ্ছে কি কোরআন কিন্তু মানুষের জীবনের ষাট সত্তর বছর চলে গেছে মানুষ কোরআন চিনেই না কোরআনটা কি যদি প্রশ্ন করা হয় কোরআনটা কি বলতে পারি না কোরআন নিয়ে গবেষণা করতে হবে ফাস তাহলে সর্বপ্রথম আমাকে কোরআন শিখতে হবে আল্লাহ তালা বলতেছে ফাজ করুনি কেমনি আমি স্মরণ করব কোরআন শিখব কোরআন কি করবো কোরআন কোরআন আল্লাহ রাবুল আলমিন আরবি ভাষা অবতীর্ণ করেছেন আরবি ভাষা আঠাইশটা অক্ষর রয়েছে আঠাইশটা অক্ষরের প্রত্যেকটা অক্ষরের নির্দিষ্ট মহারিজ আছে উচ্চারণ স্থান আছে সেখানে হুরুফুল ইস্তে আলা মোটা অক্ষর কতগুলো আছে মোটা গুলা মোটা করে উচ্চারণ করতে হবে সেটা যদি চিকন করে উচ্চারণ করেন আপনার উচ্চারণ ভুল হয়ে যাবে অর্থ কি হয়ে যাবে কারণ এটা ইবাদত এটা কি ইবাদত এর অন্য কোন কথা না এটা আল্লাহর বাণী কার বাণী আল্লাহর বাণী তাহলে যখন ফাসকুরুনি আল্লাহ এই জন্য বলতেছে আমাকে কুরআন শিখতে হবে শুদ্ধ করে তেলাওয়াত করা কুরআন শিখার পর কুরআনের মধ্যে কি বলতেছে আল্লাহ সেটা জানতে হবে আল্লাহর আদেশ নিষেধ যেটা আদেশ করে আল্লাহ সেটা আমি অবশ্যই করব তাইলে আমি আল্লাহকে শরণ করলাম আল্লাহ তাআলা যদি কোন জিনিস নিষেধ করেন সেটা আমাকে বর্জন করতে হবে তাইলে আমি আল্লাহকে মনে রাখলাম আল্লাহ রাব্বুল যদি কোন সংবাদ দেন আমাদেরকে সেটা আমাদেরকে বিশ্বাস অবশ্যই কি করতে হবে বিশ্বাস করতে হবে সেখানে সংশয় করা যাবে না আল্লাহ আল্লাহ আল্লাহিন সাত আসমান সৃষ্টি করেছেন ঠিক তেমনি বা সাত জমিন সৃষ্টি করেছেন এখন আপনি সাত জমিন খুঁজে পাইবেন না বিশ্বাস করতে হবে কি করতে হবে কারণ যিনি সৃষ্টি করছেন তিনি ভালো জানেন যিনি সৃষ্টি করছেন তিনি ভালো জানেন হাদিসে আছে সূর্য প্রতিদিন আল্লাহর নিচে কি করে এখন আল্লাহর কথা বলেন নিজের থেকে কোন কথা মানে কোরআন বলেন রসুলের যা বলে সেটাও তোমরা কি করো মানো এটা কোরআনের কথা এখন পৃথিবীর বৈজ্ঞানিকরা বলে যে সূর্য তো ঘুরতেই থাকে ডুববে কোথা আপনি যদি দেখেন এটা পশ্চিম দিকে গিয়ে অন্য দেশে উঠে যায় আরো শুনি কোথায় শোধা দেয় দেখেন কিন্তু হাদিসে আছে যে এই সূর্যটা আরো শুনি আল্লাহকে শোদ্ধা দেয় এবং কাছে অনুমতি চায় আল্লাহ কাছে অচিরে এমন একটা দিন আসবে যেদিন তাকে অনুমতি দেওয়া হবে না বলা হবে তুমি যেদিক থেকে আসলে সেদিকেই ফিরে যাও সেদিন সূর্য কোন দিক দিয়ে উঠবে পশ্চিম দিকে উঠবে এখন এটা আপনি বুঝেন আর না বুঝেন আপনাকে অবশ্যই বিশ্বাস করতে হবে কারণ আপনাকে সেই আকল দেওয়া হয় নাই পরিপূর্ণ বুঝার আপনাকে কোরআন দিয়ে বুঝতে হবে কি করতে হবে আল্লাহ যা বলেন এখানে গবেষণা করেন পবিত্র কোরআন ফাঁস করুন এই শব্দটা যদি গবেষণা করতে থাকেন আপনি এখানে হেদায়তেন এই শব্দের মধ্যে আপনি হেদায়ত পেয়ে যাবেন আর কিছু লাগবে না ফাঁসকুরুনি যদি গবেষণা করেন সেখানে আল্লাহ আদেশ মানতে হবে আল্লাহর নিষেধ বর্জন করতে হবে আল্লাহর সমস্ত সংবাদ কি করতে হবে বিশ্বাস আনতে হবে আল্লাহর সাথে কাউকে শরিক করা যাবে না আল্লাহর প্রেরিত আদর্শকে পরিপূর্ণভাবে জীবনের সকল ক্ষেত্রে গ্রহণ করতে হবে বিদায় করা যাবে না শিরিক করা যাবে না কোন পীড়া উলিয়া ধরা যাবে না পরিত্রাণ রাস্তা রাস্তা হচ্ছে একমাত্র কি কোরআন একমাত্র কোরআন তাহলে কয়টা হইল এক নম্বর কোরআনের শিক্ষার চর্চা দুই নম্বর কোরআনের তেলাওয়াতের চর্চা তেলাওয়াতের তিন নম্বর কোরআন গবেষণার চর্চা তিন নম্বর কোরআন চার নম্বর কোরআন শোনার চর্চা শুধু হবে না কি করতে হবে কোরআন শুনতে হবে শোনার চর্চা পুরা কোরআন শুনেছেন আপনি পুরা কোরান যে তেলাউত করেছেন পুরা কোরআন এই কান দিয়ে শুনতে হবে কান দিয়ে শুনতে হবে স্বয়ং রসুল্লাম কোরআন শুনেছেন পুরা কোরআন রসুল উল্লাম জিভুলেশন থেকে শুনেছেন প্রতি রমজানে একবার করে শুনতেন শুনাইতেন এবং যেই বসরুণী মারা যাবেন ওই বৎসরুণী দুইবার উনি পড়ছেন দুইবার শুনাইছেন দুইবার শুনেছেন পুরা কোরআন শুনতে হবে আপনাকে কোরআন তেলাওয়াত করা হচ্ছে সমস্ত সাহাবার শোনার পর শিখেছেন শুনতে হবে পড়তে হবে শোনাটা যেরকম ইবাদত পড়াটাও ইবাদত এখন আপনি আপনার জীবনে পুরা কোরআন আপনার গান শুনছেন মানুষের কত কিছু কবিতা শুনছেন কিন্তু আল্লাহর এই বাণী মহা সুরা সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত পুরাটা শুনছেন কিনা চিন্তা করে দেখেন মৃত্যুর আগে পুরা কোরআন শুনে জান তাইলে বলতে পারবেন হাসরের দিন আল্লাহ তোমার বাণী আমি সবটা শুনেছি আল্লাহ তাআলা বলতেছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম واذا قرئ القرآن فاستمعوا له وانصتوا لعلكم ترحمون

স্মরণ করুন আপনার সেই দিনের কথা যখন জিনদেরকে আপনার কাছে পাঠাইলাম আপনি কোরআন তেল করতেছিলেন জিনরা শুনলো সবাইকে বললো চুপ করো চুপ করো মনোযোগ দিয়ে শোনো পালু আনসিতু তারা শোনার পর সেটা বুঝলো অনুধাবন করলো ফালাম্মা কুদিয়া ওল্লাহ যখন তারা চলে গেল এই কোরআন দিয়ে তারা দাওয়াত দেওয়া শুরু করলো সারা বিশ্বের আন আছে গান গেল তারা জিনরা আমাদের থেকে ভালো তাহলে আপনাকে কি করতে হবে কোরআন শুনতে হবে কি করতে হবে প্রত্যেকে দেখেন সারা জীবনে কয় আপনি পুরা কোরআন শুনছেন কিনা মরণের আগে সুরা হাতের থেকে সুরান আজ পর্যন্ত একশো চোদ্দোটা সুরা ছয় হাজার দুশো ছত্রিশ আয়াত সাতাত্তর হাজার নশ একচল্লিশটা শব্দ তিন লক্ষ তেইশ হাজার ছয়শ একাত্তরটা অক্ষর আপনাকে শুনতে হবে সঠিকভাবে তাহলে আপনি কোরআন হক আদায় করলেন তাহলে কোরআন সাথে আপনি সম্পর্কিত ছিলেন কোরআনে কিছু ছাড়েন নাই আপনি কোরান পড়েছেনও কোরানের শিক্ষার চর্চা করেছেন কোরআন তেলাওয়াত করেছেন কোরআন শুনেছেন কোরআন কি তাহলে কটা হইল চারটা আবার বলি কোরআন শিক্ষার চর্চা যার মধ্যে নাই সে কোরআন থেকে বিমুখ কোরআন তেলাওয়াতের চর্চা যার মধ্যে নাই সে কোরআন থেকে বিমুখ কোরআন নিয়ে গবেষণার যার চর্চা নাই জীবনে সে কোরআন থেকে বিমুখ কোরআন যে শুনে না শোনার চর্চা যার জীবনে নাই সে কি কোরআন থেকে বিমুখ পাঁচ নম্বর আসেন কোরআনের বিধান পরিপূর্ণভাবে জীবনের সকল ক্ষেত্রে মানার চর্চা থাকতে হবে কোরআনের বিধান বাস্তবায়নের চর্চা থাকতে হবে কে কতটুকু আমরা চেষ্টা এই বাস্তবায়ন করছি আমার পরিকল্পনা ছিল যে আমি আল্লাহর সমস্ত আদেশগুলা মানব সমস্ত নিষেধগুলা ছাড়ব সমস্ত সংবাদগুলা বিশ্বাস করব সমস্ত বিধানটা আমি আমার জীবনে বাস্তবায়ন করব। এই বাস্তবায়ন করার প্রচেষ্টা চর্চা আমার জীবনে আসে কিনা যদি আপনি পুরা নাও করে যেতে পারেন যদি আপনি চেষ্টা চালু করেন চেষ্টা থাকে এই অবস্থা যদি আপনি মারা যান আপনি পার হয়ে যাবেন কিন্তু আপনি চেষ্টা করেন নাই আরম্ভ করেন নাই চেষ্টা ছিল না আপনার কোনোদিন চিন্তাও করেন নাই তাহলে আপনি কোরআন থেকে বিমুখ তাহলে আপনি কোরআন থেকে বিমুখ কথা বোঝা যাচ্ছে ক্লিয়ার কোরআনের বিধান জীবনের সর্বক্ষেত্রে বাস্তবায়ন করার চর্চা থাকতে হবে কি থাকতে হবে আপনি চিন্তা করেন যে কোরআনের কোন আদেশটা আমি মানি নাই কোরআনে কোন জিনিসটা হালাল ছিল সেটা আমি হালাল হিসেবে গ্রহণ করি কোন জিনিসটা হারাম ছিল সেটা হালাম হিসেবে বর্জন করি নাই কোন কোন বিষয়ে আমি জানতে পারি নাই কোরআনের সব এই জন্য কানা হলুক হুয়াল কোরআন রসুল্লাহ সাল্লাহ আলি ইসলামের গোটা জীবনটা কোরআনের চরিত্র ছিল পুরা জীবনটা কি ছিল রসুল্লাহ সাল্লাহ জীবনটা ছিল কোরআনের চরিত্র কয় নম্বর হইল পাঁচ নম্বর আবার দেখেন মনে রাখেন বলবেন না যেন আমি বারে বারে বলতেছি এক নম্বর কোরআনের শিক্ষার চর্চা থাকতে হবে দুই নম্বর কোরআন তেলাওতের চর্চা তিন নম্বর কোরআন গবেষণার চর্চা চার নম্বর কোরআন শোনার চর্চা পাঁচ নম্বর কোরআন কোরআনের বিধান মানার চর্চা ছয় নম্বর আসেন কোরআন দিয়ে দাওয়াত দেওয়ার চর্চা থাকতে হবে কোরআন দিয়ে দাওয়াত দেওয়ার আপনি এখন বর্তমান যুগে সবাই প্রত্যেকে তার দলের দাওয়াত দেয় কিসের দাওয়াত দলের দাওয়াত আসেন আমার দলে আমার গ্রুপে আমার পার্টিতে আমার সংস্থানে আমার সংগঠনে সবাই কিন্তু আদম আলাম থেকে নিয়ে সর্বশেষ নবী প্রিয় নবী মোহাম্মদুর রসুল্লাহ সবাই আল্লাহর বিধানের দাওয়াত দিছে কিসের দাওয়াত স্বয়ং রসুল্লাহাম কে আল্লাহ তার আদেশ করছেন

চর্চা ছয় নম্বরে আপনি কেমনে কোরআনের দাওয়াত দিবেন তাহলে পাঁচটা আগে থাকতে হবে কি থাকতে হবে তাহলে আপনি কোরআন দিয়ে কি করবেন দাওয়াত দিবেন কোরআন এমন একটা কিতাব কেয়ামত পর্যন্ত যত সমস্যা আছে তার সমাধান আছে কোরআন আসছে মানুষকে দুনিয়া আখেরাতের সফলতা দেওয়ার জন্য ব্যর্থ হওয়ার জন্য না কষ্ট দেওয়ার জন্য না তাহলে এই ছয়টা জিনিস আপনার কাছে আছে কিনা সর্বশেষ সাত নম্বর জিনিস সেটা হচ্ছে এটা হলো সবচেয়ে মারাত্মক এটা অনেকে ছেড়ে দিছে কোরআন দিয়ে কোরআন দিয়া চিকিৎসার চর্চা করা কোরআন দিয়া কি করা চিকিৎসার চর্চা করা এই কোরআন নালিশ করবে যে কোরআন দিয়ে মাথা ব্যথা হইলে ট্যাবলেট খান প্যানাডল সবাই মুখস্থ আছে প্যানাডল আর কি আছে ফ্লাজিল ফেল্যাণ্ডল কত রকম ট্যাবলেট সব মুখস্থ আছে সবাইকে অসুবিধা হয়নি একজন আরেকজনের কাছে যায় কিন্তু সুরা সুরাফোয়াতে বই আপনি পড়ছেন সহিয়াদিসে আছে যে রসুল উল্লাহ সাল্লাহ আলি ও একদিন নামাজ পড়তেছিলেন তিরমিজির হাদিস তখন ওনার আঙ্গুলের মধ্যে একটা বিচ্ছু ধংশন করলো কি করলো নামাজ ছেড়ে দিলেন বললেন যে লাহ লা লা কারাব মা তারা কেন বিজেনও লাগাই যে নবীরও ছাড়ে না আর কেউ রে অভিশপ অভিশাপ হোক এই বিচ্ছুর উপর সে সাধারণ লোককে নবীরও ছাড়ে নাই নবীরও তখন রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম একটা বাটিতে গরম পানি আনলেন সেখানে লবণ দিলেন লবণ দিয়ে কুল কুলহু আল্লাহ কোল ফালাক কোল নাস তিনটা সুরা কুলহু আল্লাহ কোল আউদ বিরাবিল ফালাক কোল আবিল নাস থুতু দিলেন এই গরম পানিতে হাত ডুবাই রাখলেন ওনার ব্যথা চলে গেল সুস্থ হয়ে গেলেন সুস্থ তাহলে স্বয়ং রসুল উল্লাহ সাল্লাম কোরআন দিয়ে চিকিৎসা করতেছে হাদিস শরীফে আছে আফজাল উদ্দাওয়াল কোরআন সবচেয়ে উত্তম ওষুধ হচ্ছে কোরআন সবচেয়ে উচ্চ উত্তম ওষুধ হচ্ছে কি আর আমাদের কাছে কোরআনের কোনো ভ্যালুই নেই জীবনে কেউ চিন্তাই করে না যে কোরআন দিয়ে চিকিৎসা হয় বড় বড় ডাক্তার লাখ লক্ষ টাকা লক্ষ লক্ষ টাকা খরচ করে সেখানে যাচ্ছে অথচ দেখা যাচ্ছে যে অনেক সমাজে এমন লোক দেখা যাচ্ছে যে সারা পৃথিবীর চিকিৎসা করে যখন ভালো হয় না পরে দেখা যাচ্ছে কোরআনের সুরা ফাতে দেয় তার সে ভালো হয়ে গেছে শুধু সুরাফাতে দেওয়া কি হয়ে গেছে আবু সাহিদ আল খুজিরাজন থেকে বর্ণিত যে আমরা এক সেনা অভিযানে গেলাম বাইরে ফেরত আসার পর আমরা একটা জনপদে মেহমান হওয়ার চেষ্টা করলাম তারা আমাদের মেহমানদারি করলো না তখন সেই এলাকার যে চেয়ারম্যানের নেতাকে কি করলো সাপে দংশন করলো তখন তারা এসে বললো যে তারা সব ডাক্তারের চিকিৎসা করেই কেউই পাইল না তাদের কাছে তোমাদের মধ্যে কেউ আছে চিকিৎসা করার তখন আবু সাইদ আল হ্যাঁ আছে আমরা চিকিৎসা করব। কিন্তু আমরা চিকিৎসা তোমরা আমাদের যেহেতু মেহমানদারি করো নাই এক পাল ছাগল না দিলে আমরা চিকিৎসা করব না হ্যাঁ এক পাল ত্রিশটা ছাগল দিতে হবে কটা ত্রিশটা ছাগল তারা ত্রিশটা ছাগল রাজি হয়ে গেল তখন সেই সাহাবা কি করলো সুরা ফাতে পড়লো সুরা ফাতে পড়ার পর থুতু মুখে থুতু জমা দিল ওই জায়গার মধ্যে ফুঁ দিল আবার পড়লো ফু দিল সাতবার পরে ফু দেওয়ার পর এমন ভাবে হাত জমা করবেন এইভাবে এইভাবে মুখে রাখবেন বলবেন বিসমিল্ হিরুর রহম এই কথা বলবেন খেলাওয়াত করবেন সুন্দর করে হাওয়াটা যেন হাতে লাগে তখন আল্লাহ বলবেন জাকারানি আব্দি বান্দা আমার কথা স্মরণ করেছেন বান্দা আমার কথা অপেক্ষা করবেন তারপরে বলবেন আলহামদুলিল্লাহ আল্লাহ বলবে বান্দা আমার প্রশংসা করছে হামাদানি আব্দি তারপরে বলবেন আর রহমান রাহিম আল্লাহ বলবে বন্দা আমার প্রশংসা করেছে বলবেন মালিক ইয়ামুদ্দিন আল্লাহ বলবে বন্দা আমার মর্যাদা

মাগরিবের পূর্বে যে বিষয় আলোচনা শুরু করেছিলাম সেক্ষেত্রে আমরা উল্লেখ করেছিলাম যে মহাগ্রন্থাল কোরআন আল্লাহ রাবুল আলমিনের এই পবিত্র বাণীর সাথে প্রত্যেকটা মুসলমান উপর দায়িত্ব সম্পৃক্ত থাকা কোরআনকে গ্রহণ করা এবং জীবনের সকল ক্ষেত্রে বাস্তবায়ন করা আর কোন ক্ষেত্রে মানুষ কোরআন থেকে বিমুখ সেটা আমরা সাতটা বিষয় আলোচনা করেছি সর্বশেষ যে বিষয়ে আমরা আলোচনা করেছি যে কোরআন দ্বারা চিকিৎসা করা কোরআন দ্বারা চিকিৎসা করা তো এই সাতটা বিষয় আমাদেরকে খেয়াল রাখতে হবে যে আমাদের কাছে আছে কিনা না সেটা সেটার যে কোনো একটা বাদ পড়বে তাহলে বোঝা যাবে যে আমাদের আমরা কোরআন থেকে বিমুখ আর যদি কোরআন থেকে বিমুখ হয় তাহলে আমরা বললাম যে কেয়ামতের দিন তিনটা সমস্যায় পড়ব কটা সমস্যা আর পৃথিবীতে একটা সমস্যা তো সবাই মনে আছে তো আপনাদের এখন আমার পরে বলেছিলাম যে যারা নাকি কোরআন থেকে বিমুখ হবে পবিত্র কোরআন আল্লাহ রব্বুল আলমিন অনেক ক্ষতির কথা উল্লেখ করেছেন বিশেষ করে যে আমরা সুরতুল আসের পড়ি সেখানে আল্লাহ তালা বলছেন বিসমুল্লা রহমান রহিম আল আসরিন আল ইনসান আল সমস্ত মানুষ ক্ষতির মধ্যে রয়েছে এরা কারা যারা কোরআন থেকে বিমুখ হয়েছে যারা ইমান আনে নাই অনেকগুলো রয়েছে কিন্তু আমরা যেহেতু সময় স্বল্প তো সাতচল্লিশটা ক্ষতির কথা আমরা ধারাবাহিক আলোচনা সরাসরি বলবো দলিল ছাড়া পরে যদি সময় পায় একটা একটা করে ব্যাখ্যা করবো আর কি যদি সময় পাওয়া যায় আর কি এখন সরাসরি বলে যাব শুধু হেডলাইনগুলা আপনারা খেয়াল রাখবেন মনে রাখবেন ইনশাআল্লাহ তার পূর্বে একটা হাদিস আমরা উল্লেখ করতেছি পবিত্র পবিত্র হাদিসে সেটা হচ্ছে আন ইবিন আব্বাস ইন কল বেই নেমা জিব্রিল কা ইদুন নৈন্দ্র নবী ইসাল্লা আল্লাহ আলি সামসাম আর নক ইসন নকই ইদান মিন ফৌক ই ফরাফ فتح اليوم لم يفتح قط إلا اليوم فنزل منه ملك فقال هذا ملك نزل إلى الأرض لم ينزل قط إلا اليوم فسلم وقال أبشر بنورين قد أوتيتهما لم يؤتهما نبي قبلك فاتحة الكتاب وخاتم سورة البقرة لن تقرأ بحرف منها إلا أعطيته مسلم سهي مسلم أكذا ناشطر نمبر حديث আব্বাস রাজি থেকে বর্ণিত যে রসুল্লাহ সাল্লাহ আলিসের পাশে জিব্রিল বসেছিলেন কে বসেছিলেন জিব্রিল হঠাৎ করে একটা বিকট শব্দ আসলো আকাশ থেকে আকাশ থেকে যখন বিকট শব্দ শোনা গেল তখন জিবরুল ইসলাম বললেন রসুল ইসলামকে যে এই যে আপনি একটা বিকট শব্দ শুনতে পেলেন আকাশে একটা দরজা খোলা হয়েছে যেই দরজাটা সৃষ্টি জগতের ইতিহাসে কখনো আর খোলা হয় নাই সর্বপ্রথম খোলা হইল এই দরজাটা সেই দরজা দিয়ে একটা ফিরিস্তা নামলেন এসে সালাম দিলেন বললেন যে এই ফেরিস্তা পৃথিবীর সৃষ্টি জগতের ইতিহাসে নামে আজকে প্রথম নামার পর সে সালাম দিল রসুল তখন সালাম দেওয়ার পর সে বললো আফসির বিনূরাইনি আপনাকে সুসংবাদ দেওয়া হচ্ছে দুইটা নূরের দুইটা জ্যোতি কয়টা জ্যোতি দুইটা জ্যোতি আপনাকে দেওয়া হয়েছে যেটা নাকি আপনার পূর্বে কাউকে কোন নবী কোন রসুলকে দেওয়া হয় নাই সেটা কি কিতাব ফেহাতুল কিতাবুল ফাতেহা এবং সুরা বাকার শেষ আয়াত আর এই দুইটা কি নূর জ্যোতি একদম সহজ এই দুইটার খবর আমরা জানি না সুরা ফাতেহা কারণ সুরা ফাতেহা হচ্ছে পুরা কোরআনের সারাংশ পুরা কোরআনের সুরাফাতের নাম আসরুল কোরআন উম্মুল কোরআন উম্মুল কিতাব পুরা কোরআনের সারাংশ সুরাফ আতিহার থেকে তো আমরা দূরে সরে গেছি অনেকে তো নামাজেই পড়তে চায় না সুরাফ আতহা যদি আপনি নামাজে না পড়েন কিভাবে আল্লাহ সাল আপনার সম্পৃক্ত হবে আপনি যখন বলবেন আলহামদুলিল্লাহ রাব্দীলা আলী তখন আল্লাহ তালা আপনাকে উত্তর দিবে বলবে হামাদানি রব্বী হা হামাদানি আব্দি আমার বান্দা আমার প্রশংসা করেছে তাহলে এখানে এই হাদিসে শুধুমাত্র কোরআনের এত মর্যাদা যে সুরা ফাতেহা এবং সুরা বাকারার শেষ দুইটা শেষ যে আয়াতটা আছে আমানুর রাসুর এটা নূর প্রত্যেকটা অক্ষর নূর প্রত্যেকটা অক্ষর জুতি প্রত্যেকটা অক্ষর রসুল সামকে বলা হচ্ছে যে আপনি এটার যে কোনো একটা অক্ষর পড়বেন আপনাকে আল্লাহর পক্ষ থেকে নূর দেওয়া হবে জুতি দেওয়া হবে তাহলে সুরা ফাতেহারই আমল আমাদের কাছে নাই হাদিসের হাদিস শরীফ আসে যে নাকি সুরা সুরা বাকার শেষ এই আয়াতরা পড়বে তার জন্য আল্লাহ রব যথেষ্ট তার রাস্তা তার জন্য যথেষ্ট তাহলে কোরআন এত মর্যাদা সম্পন্ন কোরআন যেটার সাথে সম্পৃক্ত যদি আমি হয়ে যাই তা আল্লাহ কাছে আমি প্রিয় হব এবং দুনিয়াও এখন আমার সফলতা আসবে কিন্তু দুঃখের বিষয় কেন আমাদের সফলতা আসতেছে না কারণ এখন আমরা দেখবো যে সাতটা বিষয় যেটা আমরা উল্লেখ করলাম সেটার সাথে আমাদের সম্পর্ক আসছে কিনা যদি সম্পর্ক না থাকে তাহলে আপনি কি হবেন কোরআন থিকা বিমুখ কোরআন থিকা যে ব্যক্তি কোরআন থেকে বিমুখ হবে তার জন্য অনেক ধরনের ক্ষতি রয়েছে সেখানে সাতচল্লিশটা ধারাবাহিকভাবে সরাসরি আমরা বলবো মনে রাখবেন আর পরে এটা সহজি সময় পায় ব্যাখ্যা করবেন ইনশাল্লাহ এক নম্বর যে ব্যক্তি কোরআন থেকে বিমুখ হয়ে সে সবচেয়ে বড় অত্যাচারী সবচেয়ে বড় জালেন সে কি এটা কার কথা একটা কথা কিন্তু আমার না পবিত্র কোরআন থেকে উল্লেখ করা হয়েছে আল্লাহাল বলতেছেন যে ব্যক্তি কোরআন থেকে বিমুখ সে সবচেয়ে বড় জালেন সবচেয়ে বড় জ্বালেন হলে কি অবস্থা হবে দুই নম্বর হচ্ছে যে ব্যক্তি কোরআন থেকে বিমুখ হবে সে তার জীবনটা মতানৈক্য জীবনে কাটবে তার জীবনে কি থাকবে ঐক্যতা কখনো আসবে না তিন নম্বর হচ্ছে সে অন্ধকারে বসবাস করবে কিসের কোরআনটা আলো যে কোরআন গ্রহণ করবে সে আলো তার জীবনটা আলো আলোময় হবে জান্নাদের পথ পাবে তিন নম্বর চার নম্বর হচ্ছে যে কোরআন থেকে বিমুখ হবে সে সংকীর্ণময় জীবনযাপন করবে তার জীবনটা কি হবে সংকীর্ণ হবে পাঁচ নম্বর যে কোরআন থেকে বিমুখ হবে সে বিভ্রান্তি ও কষ্টের জীবন যাপন করবে বিভ্রান্তি এবং ক্ষতি ছয় নম্বর সে মুরুক্ষতার যাপন করবে তার মধ্যে আলো আসবে মুরুক্ষতা এলেম দিনের এলেম হচ্ছে আসল আর এলেমটার মঙ্গল উৎস হচ্ছে পবিত্র কোরআন পবিত্র কোরআন সাত নম্বর হেদায়েত পাবে না হৃদায়ত হৃদায়ত না পেলে আপনার আপনার থেকে বড় ক্ষতি আর কেউ নাই হেদায়ত পাবে না আট নম্বর হচ্ছে অনুগ্রহ রহমত পাবে না আল্লার অনুগ্রহ ছাড়া বাঁচার কোনো রাস্তা আছে তো যে কোরআন থেকে সাতটা জিনিসের কথা খেয়াল রাখবেন সাথে নয় নম্বর হচ্ছে হ কো বাচ্চাদের পার্থক্য করতে পারবে না হক ক এবং ভাতের আল্লাহত আল্লাহ আউদু বিল্লাহি মেনে সেই কনীর রজিম বিস্মিল্লাহ রহমেনি রহিম দেবারদিন ফুরক নালাব দিহি হিলে কুনলি লাল মিন নদীর র বর্কত্ম সেই পবিত্র সত্তা যিনি তার বান্দার ওপর এই ফোর ফোরকান হচ্ছে যে ফরক হক ফরক করা হয় তাহলে সে হক বাদন প্রার্থী করতে পারবে না দশ নম্বর হচ্ছে ক্ষতি ও সমস্যার মধ্যে জীবন কাটাবে তার সমস্ত জীবনটাই ক্ষতিকর হয়ে যাবে এগারো নম্বর হচ্ছে ন্যায় বিচার করবে না ন্যায় বিচার তার জীবনে থাকবে না বারো নম্বর উত্তম চরিত্র পাবে না উত্তম চরিত্রের অধিকারী হতে পারবে না কারণ কোরআনটা হচ্ছে সবচেয়ে উত্তম চরিত্র কানা খুলুক হুয়াল কোরআন রসুল্লাহ জীবনটা ছিলেন সবচেয়ে কোরআনের চরিত্র তেরো নম্বর অপকর্মে লিপ্ত থাকবে সবসময় কি থাকবে কিসে থাকবে অপকর্মে লিপ্ত থাকবে ১৪ নম্বর হচ্ছে চরিত্র খারাপ হবে তার চরিত্র কি হবে খারাপ হবে পনেরো নম্বর বিদ্রোহ করবে কি করবে সব বিষয়ে বিদ্রোহ করবে সীমা লঙ্ঘন করবে ষোলো নম্বর আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করবে আত্মীয়তা প্রশ্ন লাজ ফুল চান্না তা কাতে রহিম যারা আত্মীয়তা চিহ্ন করে সে প্রথমবারে জান্নাতে যাবে না প্রথমবারে কি যদি তৌবা করে ফেলে ভালো কথা কিন্তু তৌবা সার যদি এই অবস্থা মারা যায় প্রথমবারে সে কক্ষনো জান্নাতে যাবে না প্রথমবারে কোথায় যেতে হবে জাহান্নামে ছতেরো নম্বর হচ্ছে দলা দলির মধ্যে ব্যস্ত থাকবে দলাদলি তো ছিলেন দলাদলি কি ভালো জিনিস এটা থাকবে তার আঠেরো নম্বর এই বিভক্তির মধ্যে জীবন যাপন করবে এই জন্য আল্লাহ তাকে কঠিন শাস্তি দিবেন কেমন দিন যারা বিভক্তি করে দিনের মধ্যে তাদেরকে আল্লাহ তারা কঠিন শাস্তি দিবেন উনিশ নম্বর তাদের এটা তাদের আকি হবে কোরআন মধ্যে সাংঘর্ষিক রয়েছে তারা মনে করে যে অনেক বড় বড় আলেন কিন্তু যেহেতু কোরআনকে গ্রহণ করে নেই তারা কোরআন থেকে তারা মনে করে যে কোরআন মধ্যে সাংঘর্ষিক রয়েছে পরস্পর বিরোধ কিন্তু কোরআনটা কোথার থেকে আসছে

বিশ নম্বর হচ্ছে রসুল তার নামে অভিযোগ করবেন রসুল তার নামে যেটা আমরা উল্লেখ করলাম একুশ নম্বরে সে সঠিক পথ পাবে না সঠিক পথ পাবে না বাইশ নম্বর অন্তরে তালা লেগে যাবে অন্তরে কি লাগবে তালা লাগলে তো বোঝেনি ব্যাপার তেইশ নম্বর হচ্ছে একটি শয়তান নিযুক্ত করা হবে তাকে পথভ্রষ্ট করার জন্য একটি শয়তান নিযুক্ত করা হবে তাকে পান্ত প্রশ্ন করুন 24 নম্বর হচ্ছে জীবনে বরকত পাবে না জীবনে বরকত পাবে না পঁচিশ নম্বর বিজয় ক্ষমতা পাবে না বিজয় ক্ষমতা পাবে না কখনো ছাব্বিশ নম্বর হচ্ছে সম্মান ও মর্যাদা পাবে না সম্মান ও মর্যাদা পাবে না সাতাশ নম্বর কোরআনের সুপারিশ পাবে না কোরআনের সুপারিশ পাবে না তার রসূল বলেছেন ইকরাউল কোরআন ফা ইন্নাহু ইয়াতিউ ইয়াওমুল কিয়ামতি শাফিয়ান লিআসহাবি তোমরা কোরআন বেশি করে পড়ো আমরা যা বলেছি আমি কোরআনের শিক্ষার চর্চা থাকতে হবে কোরআনে তেলা চর্চা থাকবে তখনই কোরআন আপনার জন্য কি করবে সাফাৎ করবে এই ক্ষতি হবে যে সুপারিশ পাবেন না যে কোরআনের সুপারিশ যদি না পান তাহলে আপনার আপনার বিপক্ষে যাবে যাবে কোথায় তো জন্য অনেক বড় ক্ষতি আঠাশ নম্বর হচ্ছে অধিক পরিমাণে সব অর্জন করতে পারবে না অধিক পরিমাণে সাব অর্জন করতে পারবে না যতটুকু করবে সেটা দিয়ে পার হওয়াটা তার জন্য কি কঠিন হয়ে যাবে উনত্রিশ নম্বর কোরআন কোরআন বিপক্ষে থাকবে তার বিপক্ষে থাকবে কোরআন তার বিপক্ষে থাকবে নম্বর অন্তর কঠিন হয়ে যাবে তার অন্তর কঠিন হয়ে যাবে একত্রিশ নম্বর অন্তরে আল্লাহর ভয় থাকবে না অন্তরে আল্লাহর ভয় থাকবে না বত্রিশ নম্বর সঠিক কথা বলতে পারবে না সঠিক কথা বলতে পারবে না তেত্রিশ নম্বর আল্লাহর ভালোবাসা পাবে না আল্লাহর ভালোবাসা পাবে না চৌত্রিশ নম্বর আল্লাহর ঘনিষ্ঠ বান্দা হতে পারবে না আল্লাহর ঘনিষ্ঠ বান্দা হতে পারবে না পঁয়ত্রিশ নম্বর পরিতাপ ও অসত্যের মধ্যে বসবাস করে পরিতাপ অসত্যের মধ্যে সে বসবাস করবে ছত্রিশ নম্বর বিশেষ দুটি আলু পাবে না বিশেষ দুটি দুটি আলু কথা আমরা বললাম কিনা সুরা ফাতে এবং সুরা বাকার সাত্রিশ নম্বর দুটি বিশেষ ছায়া পাবে না দুটি বিশেষ ছায়া যারা কোরআনের ধারক বাহক কোরআনের বিধান জীবনে সর্বক্ষেত্রে বাস্তবায়ন করে কে দিন দিন হাদিসে বলা হয়েছে যে দুইটা ছায়ার খন্ড হয়ে আপনাকে ছায়া দিবে অথবা দুইটা মেঘের টুকরা হয়ে আপনাকে ছায়া দিবে অথবা পাখির ডানা হয়ে আপনি কি করবে ছায়া দিবে এবং আপনার পক্ষে সে আল্লাহর কাছে কি করবে সুপারিশ করবে বিশেষ করে যদি সুরা আল বাকারা এবং সুরা আল ইমরান এটা যদি আপনারা গবেষণা করেন পড়েন এটা আমল করেন তো এই দুইটা সুরাহ কে আমাদের দিন আপনাকে পাখির ডানা হয়ে কি করবে ছায়া যেদিন কোনো ছায়া থাকবে না আটত্রিশ নম্বর জীবন যাপন করবে লাঞ্চনামা মানে কোন শান্তি পাবে না কোনদিন উনচল্লিশ নম্বর গাধার মতো জীবন যাপন করবে কিসের মত এটা বিশ্বাস করেন যে কোরআন থেকে মুখ ফিরা তাকে আল্লাহ তারা বলছে গাধার মতো কত বড় মারাত্মক আল্লাহ যদি বলে আপনাকে গাধার মতো আর কি চল্লিশ নম্বর অন্তর অপবিত্র থাকবে অন্তর অপবিত্র থাকবে একচল্লিশ নম্বর প্রকৃত মোমেন হতে পারবে না প্রকৃত মোমেন হতে পারবে না বিয়াল্লিশ নম্বর তার যে নীতিমালা থাকবে কিছু মানা কিছু ছাড়া কিছু মানা যে কিছু মান আর কিছু থাকলে কিছু মানলে আর কিছু করলে আল্লাহ গ্রহণ করবে আসান আপনি নাম টাকার না পড়েন হ্যাঁ হবে তাহলে কোরআনের ক্ষেত্রে আপনি কিছু মানবেন কিছু সেটা কখনো গ্রহণযোগ্য হবে না কারণ আল্লাহ রাবুল বলছেন ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করো সুরা বাকার কত নম্বর দুইশো আট নম্বর দুইশো আট নম্বর আউদ বিল্লাহ হিমিনা সৈতন রজিম নরিনা মানুদু খলুফি সিল্মি কাফা কে বলতেছেন আল্লাহ বলতেছেন তেতাল্লিশ নম্বর হচ্ছে গধীর এবং বাতিলকে ভালোবাসবে সে গধীর হয়ে থাকবে বাতিলকে ভালোবাসবে মানে কোরানের বিপরীত সব কথাকে সে গ্রহণ করবে ইসলামের বিপরে সব কথা গ্রহণ করবে তার কানে বধিরতা এসে পড়ছে সত্যকে সে গ্রহণ করতে পারবে না নম্বর হচ্ছে এই কোরআনের ব্যাপারে যেহেতু সে থেকে ছিল এই ব্যাপারে আল্লাহ আল্লাহর কাছে সে জবাবদি করতে হবে কি করতে হবে যেটা আমরা তিনটা কারণের একটা কারণ বলেছি আল্লাহর কাছে কি করতে হবে জবাবদি করতে হবে পাঁচচল্লিশ নম্বর অন্তর্মৃত হয়ে যাবে অন্তর কি হয়ে যাবে

ছিচল্লিশ নম্বর হচ্ছে আমল বিনষ্ট হয়ে যাবে আমল কি হয়ে যাবে কারণ যাদের কাছে যারা কোরআন সাথে সম্পৃক্ত হয়তো আমলটা শিরিক শিরিক আমলের মধ্যে শিরিক থাকবে অথবা কি থাকবে বেদাত থাকবে তাহলে তার আমল কি হয়ে যাবে বিনষ্ট হয়ে যাবে সাতচল্লিশ নম্বর সর্বশেষ সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার যেটা সেটা হচ্ছে পুল সেরাত পার হইতে পারবে না কি পার হইতে পারবে না مريم أعوذ بالله من الشيطان الرجيم وإن منكم إلا واردها كان على ربك حتما مقضيا ثم ننجي الذين اتقوا ونذر الظالمين فيها جثيا যে আল্লাহর বলেন ফয়সালা করে দিয়েছেন সেই হাশরের ময়দানে যে পুলসিরাত নির্ধারণ করবে সবাইকে সেখানে পার হতে হবে সবাইকে কেওছা আল্লাহর একটা ফয়সালা তুরন্ত ফয়সালা অবশ্যই সেখানে কি হতে হবে সবাইকে এটা আল্লাহর ফয়সালা আল্লাহ তোমাদের সুমানুন নজি الذين আতকউ যারা আল্লাকে ভয় করলো আল্লাহকে ভয় করে যারা কুরআনের সাথে যাদের সম্পর্ক আছে তারা কাকে ভয় করে যারা আল্লাহকে ভয় করে যারা আল্লাহকে ভয় করেছে কোরআনকে গ্রহণ করেছে কোরআনের বিধান জীবনে সর্বক্ষেত্রে বাস্তবায়ন করেছে তাদেরকে আল্লাহ না জাদ দিবেন তারা পার হয়ে যাবে তারা কি তারা ছাড়া বাকি সবাই কি হয়ে যাবে যাহার নামে নিক্ষিপ্ত হয়ে যাবে এখন আপনারা কি চান আমরা কি চাই এই সাতচল্লিশ জনের ক্ষতি হোক আমাদের না ক্ষতি না হোক তাহলে ক্ষতি যদি না হয় তাহলে আমাদের এই সাতটা জিনিস খেয়াল রাখবে কটা জিনিস আমরা যেন কোরআন থেকে বিমুখ না হয় এখন আসেন আমরা একটা একটা করে দলিল সহ উল্লেখ করি যেন বুঝি যে অনেকে আমরা সরাসরি বলে ফেললাম এগুলা সর্বপ্রথম আমরা কি বলেছিলাম খেয়াল আছে আপনাদের হ্যাঁ যে ব্যক্তি وانت شكيك. <applause> تعالى <applause> قلت لك قبل تسع. أعوذ بالله من الشيطان الرجيم ومن أظلم ممن ذكر بآيات ربه ثم أعرض عنها إنا من المجرمين منتقمون. سورة السجدة باش نمرات. الله لك قبل ومن أظلم تاتيك بور وتتاريكها ذكر بآيات ربه جاكي আল্লাহর কোরআন দিয়ে উপদেশ করা হয় ডাকা হয় তো মা বিমুখ হয়ে যায় মুখ ফেলে চলে যায় ইন্না তাকিমুন এ ধরনের অপরাধীদের আমি আমি নিব বদলা নিব কে নিবে আল্লাহ কাজেই অত্যন্ত সাবধান যে কোনো মুহূর্তে আমরা আমাদের মৃত্যু ঘটবে আর এই জিনিস নিয়ে যদি আমরা যাই বিমুখ অবস্থায় তাহলে আমাদের জন্য কঠিন অবস্থা অপেক্ষা করতেছে দুই নম্বরে আমরা বলেছিলাম যে বহু মতানৈক্য ঘটবে

সবাই বলে ঠিক কিন্তু পীরের তরিকা কতগুলা আমরা শুনছি বলে যে একশো বাইশটা তারিকা নাকি আরও বলে একশো ছাব্বিশটা এত তরিকা একজনের সাথে আরেকটা মিলে না কারণ কি সে কোরআন ছেড়ে বাতিলের পথে গেছে তাহলে এটা বুঝতে হবে তিন নম্বরে আমরা বলছি সে অন্ধকারে থাকবে তার জীবনটা অন্ধকারময় হবে কারণ কি আল্লাহ তাল্লাহ বলছেন আউজুবিল্লাহ হিমের সেই কোরআনের রজিম

কে আলোতে থাকবেন না অন্ধকারে থাকবেন অন্ধকারে থাকবেন সংকীর্ণময় জীবন আল্লাহতলা দিবেন আল্লাহতাল বলতেছেন আউদু বিল্লা হিমে না শেই তো নির্মরজিম ওয়ামান অরদান দিক্রি ফাইন রেহু মাই শতন্দন কেও আনাসুর হুয় উম কিয়াম তিয়ামা সুরা তাহার একশো চব্বিশ যে এই কোরআন থেকে বিমুখ হবে কোরআন থেকে বিমুখ হবে আল্লাহতরা তাকে সংকীর্ণ জীবন দেবেন এবং কেমন তাকে অন্ধ করে কি করবেন হাসর করবেন অন্ধকার অন্ধকারে অন্ধ অবস্থা হবে পাঁচ নম্বর আমরা বলছি যে সে পদ হয়ে যাবে এবং কষ্টের জীবনযাপন করবে কষ্টের এখানে আল্লাহ তাহার তেইশ নম্বর আয়াতিমিন আল্লাহ তার মধ্যে আমার পক্ষ থেকে যখন নাম আসবে কোরআন আসবে যে এটাকে এত্তেপা করবে সে কখনো পথভ্রষ্ট হবে না এবং কষ্ট কষ্ট পাবে না তার কোনো তাকে কোনো কষ্ট স্পর্শ করবে না কেন আমাদের জীবনে এত কষ্ট কেন আমাদের জীবনে এত লাঞ্ছনা কারণটা কি কারণটা কি আমরা কোরআন থেকে বিমুখ হয়ে আছি সর্ব বিষয়ে জ্ঞান অর্জন করা যাবে না কারণ কোরআনটা সমস্ত জ্ঞানের মূল উৎস তাহলে জ্ঞান থেকে সে মুরুক্ষতার জীবন যাপন করবে হেদায়েত পাবে না আট নম্বরে আল্লাহ রব্লামে অনুগ্রহ রহমত পাবে না কারণ আল্লাহ রব্লা প্রভৃতি কোরান এস ওরা নাহলের উনানব্ব নম্বর আল্লাহ তাল আউদু বিল্লাহ হিমেনসই তান রজিম ওজন না আলাই ইকেল কিতাবা তিভিয়ান লিকুল্লি সেই বহু তেউ আরহমেত অবশ্য র অলিল মুসলিমী হেনবি আপনার কিতাব অবতীর্ণ করেছি যেখানে সব কিছু আমি বর্ণনা করেছি সব সবকিছু তো সবকিছু জানতে হলে আপনাকে এবং ওয়াহুদা এটা ওয়া হুদা এটা কি এবং তাদের জন্য যারা কোরআন থেকে বিমুখ হয় নাই যারা কোরআনকে গ্রহণ করেছে নয় নম্বর আমরা বলছি হক ও বাতিলের পার্থক্য করতে পারবেন ফুরকান এক নম্বর আয়াত আমরা সেটা উল্লেখ করেছি 10 নম্বর হচ্ছে সে সবসময় ক্ষতির মধ্যে জীবন যাপন করবে কিসের মধ্যে বেধির মধ্যে অন্তর্গত ব্যাধি শারীরিক ব্যাধি সকল ধরনের সে সংজ্ঞন্য আল্লাহ তাআলা বলতেছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ওয়া নুনযিলু মিনাল কুরআন মা হুয়া শিফাআউ ওয়া রাহমাতুল মুমিনিন সূরা আল ইসরা বিল আশর নম্বর আল্লাহ বলতেছেন কে বলতেছেন আল্লাহ আমি এই কুরআন অবচন্য করেছি যেটার মধ্যে আরোগ্যতা রয়েছে সব কিছু থেকে আর যদি সে এটাকে গ্রহণ না করে সর্ব অবস্থায় সে ক্ষতির মধ্যে থাকবে সর্ব অবস্থা ক্ষতির মধ্যে থাকবে এগারো নম্বর আমরা বলতেছি আল্লাহ তালা বলছে না বিচার করবে না সে উত্তম চরিত্র পাবে না অপকর্ম করবে চরিত্র খারাপ হবে তার বিদ্রোহ করবে এই সবগুলার কথা একটা আয়াত আল্লাহ উল্লেখ করছেন যেটা কোরআন সবচেয়ে উত্তম আয়াত সমস্ত কিছু এসে পড়ছে সেটা হচ্ছে সুরা নাহলের নব্বই নম্বর আয়াত সুরা নাহলের আউদুবিল্লা হিমেনা শাহী তানুল রজিম ইন আল্লাহয়া মুরুবিল লা আদি ওয়ালসে ওয়া ই তে ইদিল করবা ওয়ান হ্যাঁ ইদুকুম্লা আল্লাহ কুম্তে কারুদ এই আয়ত্বের যদি আমরা বুঝি আমল করি যথেষ্ট ইন আল্লাহয়া মুরু আল্লাহ আদেশ করছেন বিলা আদ লায়ের আদেশ করেন জীবনের সর্বক্ষেত্রে আপনি কখনো জুলুম করবেন না না এই জিনিস গ্রহণ করবেন অন্যায়কে ছেড়ে দিবেন বলে কাজ আপনি পরিপূর্ণ ভাবে করবেন যেখানে কোনো ধরনের শিরিক বেদাত থাকবে না প্রত্যেকটা কাজকে সুষ্ঠুভাবে সুন্দরভাবে আমল সালে এই আমল সালে তিনটা শর্ত থাকবে ইমান এবং অনুসরণ রস্লামের কি অনুসরণ এই তিনটা জিনিস থাকলে এটা পরিপূর্ণ আমল যেটা আল্লাহ গ্রহণ করবে কিন্তু এই তিনটা শর্তে যে কোনো একটা বাদ পড়বে সেটা কখনো আল্লাহ কাছে গ্রহণযোগ্য হবে না পৃথিবীর মানুষের কাছে সেটা যত ভালো হোক তো কাজেই আল্লাহ তালা এহসানের আদেশ করতেছেন ওয়ান হানিল ইল ফাহসা আল্লাহ সমস্ত অশ্লীল কাজ থেকে নিষেধ করতেছেন ওয়াল মুনকার এবং সমস্ত খারাপ কাজ ওয়াল বাগে বিদ্রোহ করা ইয়া এই দুকুম আল্লাহ তালা ওয়াস করতেছেন তোমাদেরকে উপদেশ দিচ্ছেন লা কারণ যেন তোমরা এই কোরআনের উপদেশ গ্রহণ করো তাহলে এতগুলা ক্ষতি একটা আয়তের মধ্যে কতগুলার কথা বলেছে না বিচার করবে না সে উত্তম চরিত্র পাবে না অপকর্ম করবে চরিত্র খারাপ হবে তার বিদ্রোহ করবে এবং আত্মীয়তার সম্পর্ক ছিন্ন

তখন আপনি কখনো মদানে আসবেন আপনার জীবনে এবং এমন একটা রশ্মি দলেন যেটা কখনো ছিঁড়বে না কখনো ছিঁড়বে না কিন্তু এটা ছেড়ে দিবেন এটার থেকে বিমুখ হবেন সকল বিপদ আপনার ঘাড়ে চলে আসবে তারপর যখন আপনি বিচ্ছিন্ন হয়ে যাবেন বিভিন্ন মতে ব্যস্ত হবেন তখন আপনার জন্য কঠিন শাস্তি আল্লাহ তালা বলতেছেন আঠারো নম্বর যে ক্ষতি সেটা হচ্ছে আউদ্িল্লাহ হিমিনা সেই তো রজিম রাজিম বলে তে কুনু কেলেদিন তে ফরকুখতেলে ফুমিম্বাজিমে জে হমুল বইয়ে কেলে হুমাদীন তোমরা ইহুদির মতো নাসাদের মতো বিভিন্ন দলে বিভক্ত হয় না এক করবা না যখন দলিল এসে পড়লো কোর আনটা আলার পক্ষ থেকে যেখানে তো কোনো ধরনের মতানৈক্য নাই যদি তোমরা এরকম করো তোমাদের জন্য কঠিন শাস্তি অনেক বড় শাক্ত ওলা এখানে আদয় বোন আদিম আদিম মানে কি অনেক বড় শাস্তি তো কাজেই অনেক বড় শাস্তি থেকে বাঁচতে হলে কি করতে হবে কি করতে হবে কোরআন কে গ্রহণ করতে হবে মধ্যে এই যে কোরআন গ্রহণ করবে সে বক্রতা পড়বে তার মধ্যে আকিদা থাকবে যে কোরআনের এখন বড় বড় ওলামারা বলে যে কোরআন বোঝা যাবে না কোরআনের মধ্যে পারস্পরিক সংঘর্ষ আছে অনেকে বলে কোরআনে কিছু নাই কোরআনে কিছুই নাই কোরআনে একজনে বলতেছে যে আপনারা অনেক বড় আলেম সে বলতেছে যে আপনারা কোরআন যদি মানেন পথ হয়ে যাবে কি বলতেছে কোরআন হাদিস মানলে বলে পথ হয়ে যাবে আলেম আলেম বড় মুফাস নাম কারা যে কোরআন মানলে কি ধরিয়ে দিতেছে যারা বলে কোরআন হাদিস মানে তাদেরকে নিয়ে আসো বলো যে ট্রাফিক রুল কোথায় কোরআন আছে সে মানতেছে কেন এই যে মুরুর আপনারা যে মুরুর সাহেব লাগানো আছে কিনা সাহের ওভারটেক করলে কি আছে জরিমানা আছে কিনা তাহলে আপনি কোরআন হাদিস কেন মানতেছেন তাহলে কোরআন হাদিস কি বলবেন এখন কোরআন হাদিসে কিছু আছে কি আছে এই মুরুর ও কোরআনে আছে আপনি না বুঝলে আপনার দোষ আপনি না বুঝলে কার দোষ সুরাহজের সাতাত্তর নম্বর বা আটাত্তর নম্বর আল্লাহ তালা বলতেছেন

আপনার আমার জন্য ক্ষতি না হয় এই ব্যবস্থা করা হয়েছে কিনা খায়ের কেমত পর্যন্ত যত ভালো কাজ আসবে যেটা ইসলামের বিপরীত না সমাজ কল্যাণমূলক কাজ আপনার জীবনে কল্যাণ নিয়ে আসবে ইসলামের পরিপন্থী না সেটা সবগুলাই ভালো কাজ পর্যন্ত কোরআন এসে পড়ছে আপনি কোথায় বলবেন যে কোরআনে নাই কোরআন বুঝেন না আপনি এই জন্য আপনি বলছেন কোরআন মানাটা জায়েজ নাই তা আপনার ইমান থাকবে কোরআন কি না মানার জন্য আসছে কিসের জন্য নাজির হয়েছে তাহলে কিভাবে তা আবার অনেকে শুই না বলতেছে মার হাবা কতটুক মূর্খ হইলে মানুষ এই কথা বলতে পারে এই ধরনের তাদেরকে শাস্তি দেওয়া দরকার কঠিন যে বলবে যে কোরআন মানলে মানুষ পদ হয় হাদিস মানলে কোরআন হাদিস মানা যাবে না কোরআন হাদিস আসছেই মানার জন্য কিসের জন্য মানার জন্য আসছে এখানে চূড়ান্ত সিদ্ধান্ত দিয়ে দিচ্ছে আল্লাহ রাব্বুল সুরা নিসার ১৩ নম্বর আয়াতে যে ওমাইয়ুতা ইল্লাহা ওয়া রাসূলুহু যে আল্লাহর

বিশ নম্বর আমরা বলছি যে ব্যক্তি কোরআন থেকে দূরে সর্বে বিমুখ হবে রসুল তার বিরুদ্ধে কি করবেন নালিশ করবে কোরআন ও হাদিস কোরআন যদি কোরআন থেকে যদি আমরা বিমুখ হই তাহলে সত্যের পথের সন্ধান আমরা পাব না কারণ আল্লাহ তালা বলতেছেন পবিত্র কোরআনে

আমরা পাঁচ ছয় মিনিটে আমরা শেষ করে দেবো আজানা জবাব দেন আমরা একুশ নম্বর আমরা বলছি যে কোরআনটা মানুষকে সঠিক পথে পরিচালিত করে এটা দলিল হচ্ছে যে যখন জিনরা স্বীকার করলো আল্লাহ তালা জিনদের কথা যখন বললেন اعوذ بالله من الشيطان الرجيم واذ صرفنا اليك نفرا من الجن يستمعون القران فلما حضروه قالوا انصتوا فلما قضي ولوا الى قومهم منذرين قالوا يا قومنا انا سمعنا كتابا انزل من بعد موسى مصدقا لما بين يديه يهدي الى الحق والى طريق مستقيم তারা বললো যে এমন এক আজীব কোরআন এমন এক আজীব কোরআন যেটা সঠিক পথে পরিচালিত করে সরল পথে তাহলে আপনার যদি সেই জান্নাতের সোজা পথে জান্নাতে পৌঁছতে চাই তাহলে কোন পথে আমাদের আসতে হবে কোরআনের পথে আসতে হবে বাইশ নম্বর হচ্ছে কোরআন নিয়ে যারা গবেষণা করবে না তাদের অন্তরে কি হয়ে যাবে তারা লেগে যাবে আমরা ওই সাতটা কারণে একটা কারণ এটা বলছি অবশ্যই মানুষকে কোরআন নেকি কি গবেষণার চর্চা থাকবে হবে তার জীবনে কোরআনের গবেষণার চর্চা থাকতে হবে সে যেন সফল কাম হয় দুনিয়া আখরতের তেইশ নম্বর আমরা উল্লেখ করেছি যে ব্যক্তি কোরআন থেকে বিমুখ হবে তার জন্য আলাদা একটা শয়তান কি করা হবে নিযুক্ত করা হবে সেটা দলিল হচ্ছে সুরাজ জুহুরফের ছত্রিশ নম্বর আয়াত চব্বিশ নম্বর আমরা বলেছি যে জীবনে বরকত পাবে না জীবনে কি আল্লাহ তালা বলে দিচ্ছেন এই যে কিতাব এই কোরআনটা বরকতময়িত এমন একটা কিতাব যেটা বরকতময় আপনি যখন এই কিতাবকে গ্রহণ করবেন আপনার জীবনের সকল ক্ষেত্রে আল্লাহ রবান বরকত দিবেন কি দিবেন আপনার জীবনে বরকত আপনার আইলমে বরকত আপনার কাজে বরকত আপনার আমলে বরকত সব কিছুর মধ্যে কি বরকত আসবে কার পক্ষ থেকে আল্লাহ সাথে আপনি সম্পর্কিত কিন্তু যখন আপনি কোরআন থেকে বিমুখ হবেন কোনো কিছুতে আর বরকত থাকবে না পঁচিশ নম্বর হচ্ছে যদি আপনি সফলতা অর্জন করতে চান আর যদি সফলতার বিপরীত আপনি

শেষ হবে না তো কাজেই যদি আপনি বিজয় অর্জন করতে চান সত্যিকার বিজয় তাহলে কোরআনকে গ্রহণ করতে হবে এই কোরআনটা সম্মানিত এই সাথে সম্মানিত হবেন কারণ সবচেয়ে শ্রেষ্ঠত্ব মহান কে আল্লাহ রবুল আলমী তার বাণীও সবচেয়ে মহান এবং শ্রেষ্ঠ সম্মানিত আল্লাহ তালা বলতেছেন পবিত্র কোরআনে في لوح محفوظ إذا شمّان إذا كتاب اللوحة لوح محفوظ شون غرب كتاب أركن الله تعالى بتسن سورة آخر مدة أعوذ بالله من الشيطان الرجيم إنه لقرآن كريم في كتاب مكنون لا يمسه إلا المطهرون إذا شمّان إذا كتاب اللوحة لوح محفوظ شون كتاب كراسي আমরা যদি সম্মান পেতে চাই তাহলে আমাদের কোরআনের সাথে সম্পৃক্ত পরিমাণে যদি আপনি স্বভাব অর্জন করতে চান তাহলে অবশ্যই সবসময় কোরআন নিয়ে আপনাকে কি করতে হবে কোরআন নিয়ে গবেষণা করতে হবে কোরআন কোরআন শিক্ষার চর্চা রাখতে হবে কোরআন তেলাওয়াতের চর্চা রাখতে হবে কোরআন শোনার চর্চা রাখতে হবে এবং কোরআন দিয়ে দাওয়াত দেওয়ার চর্চা

যারা এই আল্লাহর খিতাব তিলাওয়াত করে এই তিলাবত করার পরে তারা পাক্কা নামাজি নামাজ পড়ে তারা জাকাত দেয় এবং তারা প্রকাশ্যে গোপনে আল্লাহর রাস্তায় খরচ করে আল্লাহর বলেন তাদেরকে অনেক অধিক পরিমাণে সব দিবেন অধিক আপনার জান্নাতে চাই তাহলে অধিক পরিমাণে পাল্লা ভারী হতে হবে কি করতে হবে পাল্লা যদি ভারী না হয় তাহলে কি হবে পাল্লা হালকা হয়ে বিপদ তাহলে আপনি যদি অধিক পরিমাণে পাল্লা ভারী করতে চান তাহলে আপনাকে কোরআন সাথে সম্পর্কিত হতে হবে সর্বশেষ একটা হাদিস উল্লেখ করে আমরা আমার আমি আমার আলোচনা শেষ করব। হাদিসটা হচ্ছে আনহু عن يعني النبي صلى الله عليه وسلم قال: (ألا أنبئكم بخير أعمالكم وأزكاها عند مليككم وأرفعها في درجاتكم وخير لكم من إنفاق الذهب والورق وخير لكم أن تلقوا عدوكم فتضربوا أعناقهم ويضربوا أعناقكم قالوا بلى يا رسول الله قال ذكر الله) رسول الله صلى الله عليه وسلم قال: رسول الله صلى الله عليه وسلم قال: كي يقول: أنا أكتر ديبنا جيتنا তোমাদের আমলগুলো অনেক পবিত্র হবে তোমরা আল্লাহর কাছে অনেক সম্মানিত হবে এবং আল্লাহর রাস্তায় স্বর্ণ রূপা টাকা পয়সা খরচ করে থেকে আর উত্তম এবং তোমরা যদি জেহাদে গিয়ে নিজে শত্রুদেরকে মারো অথবা নিজেরা শহীদ হয়ে যাও তার থেকেও আরো উত্তম সাহাবারা বললো কি আর বলেন বললেন জিকরুল্লা কি এটা আর সবচেয়ে উত্তম জিকির কি কোরআন সবচেয়ে উত্তম জিকির কি কোরআন আল্লাহর বাণী এটা আল্লাহর সাথে কথা বলা তো এইটার সাথে সম্পর্ক হইলে আপনি সবচেয়ে উত্তম জিকির করলেন এটা তিরমিজির তিন হাজার ছয়শো সতেরো নম্বর হাদিস ইবনে মাজার তিন হাজার সাতশো নব্বই হাকেমের এক হাজার আটশো আটষট্টি হাদিস তো কাজেই মহান রব্বুল আলমিনের দরবার আমরা দোয়া করি আল্লাহ রব্বুল আলমিন যেন আমাদেরকে আজকে যে আমরা এই সাতটা বিষয় আমরা খেয়াল করলাম সাতটা বিষয় যেন আমরা আমাদের বাদ না পড়ে এবং আমরা যেন সবাই এই কোরআন সাথে সম্পৃক্ত হতে পারি এই কোরআনের সাফা যেন আমরা পাই এবং আল্লাহর যেন আমরা প্রিয় এবং ভালোবাসা ভালোবাসা আল্লাহর ভালোবাসা অর্জন করতে পারি এবং আল্লাহর বড়ার যেন আমাদেরকে দুনিয়া ও আখেরতে সফলতা দান করেন আমিন আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাসবাল্লাহু আলা নাবীনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি